দাঁড়ান এইভাবে আবার আমরা অনেকজনকে অনেকের কথার মাঝে ইন্টার করে ফেলি যে ব্যাপারটা কিন্তু আসলে ইমফোয়াইড আজকে আমরা দশটা উপায় শিখবো যে কিভাবে কাউকে কথার মাঝখানে থামিয়ে আমাদের কনফিউজনের জায়গাটা ক্লিয়ার করতে হয় বা কিভাবে কারো কথার মাঝখানে তাদেরকে স্টপ করে আমরা নতুন কোনো একটা পয়েন্ট সেখানে যুক্ত করতে পারি সো ওয়েল লেটস গেট স্টার্টেড প্রথমত আপনি বলতে পারেন নাম্বার ওয়ান যেটা আছে আমাদের সেটা হচ্ছে আই ডোন্ট মিন টু বি রোড বাট আই নিড টু কুইক কোয়েশ্চেন প্রথমত আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন আই ডোন্ট মিন টু বে রুড বাট আই নিড টু আসক আ কুইক কোয়েশ্চেন দ্বিতীয়ত আপনি বলতে পারেন আই এম সরি টু ইন্টারাপ্ট হিউ অর আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট হিউ তো এই দুটো আসলে একদম সিমিলার বলতে গেলে আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই বলতে পারেন যার অর্থটা এরকম যে আপনাকে কথার মাঝে থামিয়ে দিয়ে আমি আসলে দুঃখিত বোধ করছি

অন দিস টপিক ওর অন দিস সাবজেক্ট তার মানে এই ব্যাপারটা নিয়ে মুভ করার আগে তার মানে এই ব্যাপারটা নিয়ে আরও ডিসকাশনে যাওয়ার আগে এখানে আমি আমার ছোট্ট একটা থট অ্যাড করতে চাই ফাইভ নাম্বার আপনি বলতে পারেন বিফোর উই গো অন আই উড লাইক টু অ্যাড সামথিং ইন নাম্বার সিক্স ইউ ক্যান সেই ডু ইউ মাইন্ড ইফ আই জাম্প ইন হিয়ার ডু ইউ মাইন্ড ইফ আই জাম্প ইন হিয়ার তো বাংলাটা বললে এমন হয় যে আমি নিশ্চয়ই একটা প্রশ্ন করলে বা কিছু একটা জিজ্ঞেস করলে আপনি কিছু মনে করবেন না ইন নাম্বার সেভেন ইউ ক্যান সেই ক্যান আই স্টপ ইউ দেয়ার ফর আ মোমেন্ট ক্যান আই স্টপ ইউ দেয়ার ফর আ মুমেন্ট যার মানে আমি কি আপনাকে এখানে একটু থামাতে পারি তার মানে আসলে আমার কোনো একটা প্রশ্ন আছে বা আমার একটা কিছু কনফিউশন আছে একটা সন্দেহ আছে যেটা আমি আসলে এখানে ক্লিয়ার করতে চাচ্ছি আট নম্বরে বলা যায় এক্সকিউজ মি প্লিজ আই উড লাইক টু সে সামথিং এক্সকিউজ মি প্লিজ আই উড লাইক টু সেই সামথিং তার মানে একটু থামুন একটু দাঁড়ান আমি এখানে কিছু একটা বলতে চাই অনেক সময় এমন হয় যে অনেকে একটু দ্রুত কথা বলে আর আমরা ধরতে পারি না তো সেই টাইমে আমরা বলতে পারি নাম্বার নাইন কুড ইউ মাইন্ড স্লোয়িং আপ আবিট কুড ইউ মাইন্ড স্লোয়িং আপ আবিট ইন নাম্বার টেন আপনি চাইলে এটাকে আরও এভাবে বলতে পারেন সরি টু বদার ইউ বাট কুড ইউ গো A little bit slower? Sorry to bother you, but could you go a little bit slower? তো আজকে আমরা যে দশটা উপায় শিখলাম সেই দশটা উপায় ফলো করে কিন্তু আমরা যে কোনো মানুষকে তাদের কথার মাঝে একটু থামিয়ে দিতে পারি স্টপ করতে পারি এবং আমাদের প্রশ্নটা তাদেরকে জিজ্ঞেস করতে পারি তাতে করে ব্যাপারটা ফর্মাল হবে সুন্দর হবে এবং যাদেরকে আমরা কথার মাঝে থামিয়ে দিচ্ছি তারাও কিন্তু বিরক্ত বোধ করবে না সো দেখা হবে আপনাদের সবার সাথে আরও কোনো একটি শর্ট টিউটোরিয়ালে সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে কানেক্টেড অ্যান্ড স্টে বাই